স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে সতেরো লক্ষ টাকার নকল প্রসাধনীর জব্দ আটক দুই রাজশাহী মহানগরে চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাশিক মেয়র লিটন কোন ধরনের তদবির আর ঘুষ ছাড়াই মাত্র একশো টাকায় রাজশাহীতে পুলিশের চাকরি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীতে নামি দামি দেশি বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী কাঁচামাল ও যন্ত্রাংশসহ দুই ব্যক্তিকে আটক করেছে আর এমপির পবা থানা পুলিশ সোমবার দিবাগত রাত আড়াইটার সময় পবা থানার পারিলা গ্রাম থেকে প্রায় সতেরো লক্ষ টাকার নকল প্রসাধনী সহ তাদের আটক করা হয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক আটকৃতরা হলেন জেলা দুর্গাপুর থানার কালুপাড়া দক্ষিণ মৃত গাজিউর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং তার ভগ্নিপতি মোহাম্মদ মেজবা উদ্দিন মহানগরীর পবা থানার দিঘির পাড়িলা গ্রামের মৃত সফি তালুকদারের ছেলে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দিঘির পাড়িলা গ্রামের দুজন নকল প্রসাধন প্রস্তুতকারী তাদের বাড়িতে বিভিন্ন প্রকার কাঁচামাল রাসায়নিক দ্রব্য ব্যবহার করে দেশি বিদেশি কোম্পানির মোরগযুক্ত ভেজাল ও নকল প্রসাধনী সামগ্রী তৈরি করে রাজশাহী মহানগর এবং মহানগরীর বাহিরে বিভিন্ন বিউটি পার্লার জেন্টস পার্লার সেলুন ও কসমেটিক্সের দোকানে সরবরাহ করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির একটি বিশেষ দল গত নয় নভেম্বর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা তাদের অপরাধের কথা স্বীকার করে তাদের বিরুদ্ধে আয়রানক ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনী আমরা প্রায় সাড়ে সত্তর লাখ টাকার ভেজাল প্রসাধনী আমরা জব্দ করেছি তারা বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ড তৈরি করে তৈরি করে তারা বিভিন্ন জায়গায় বাজারজাত করে এইসব ভেজাল প্রসাধন ইউজ করে মানে শ্যাম্পু তৈরি করতেছে হোয়াইট এন্ড ক্রিম তৈরি করতেছে আরও অন্য যেগুলো আমাদের মানে ক্ষতিকারক যেগুলো মনে করেন এগুলো মানুষ ইউজ করার পরে স্কিন ক্যান্সার হচ্ছে এই জন্য আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারেজা মাল্লিটন বুধবার দুপুরে মহানগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন তিনি এ সময় কাজের মানসহ সার্বিক বিষয়ে খবর নেন সিটি মেয়র প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রশস্তকরণ ত্রিশটি ওয়ার্ডের রাস্তা ড্রেন বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে পরিকল্পিত উন্নয়নে নান্দনিকভাবে সাজছে রাজশাহী মহানগরী ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশস্ত সড়কের সুফল পাচ্ছে নগরবাসী নান্দনিক সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সিটি কর্পোরেশনের চলমান এসব উন্নয়ন কাজ নিয়মিত তদারকি করছেন সিটি মেয়র এ সময় প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক নূর ইসলাম তুষার চব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী বিসমিল্লা ট্রেডিং কোম্পানি এর স্বত্বাধিকারী মোহাম্মদ বজদুর রহমান সহ সংশ্লিষ্টরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কোনো ধরনের তদবির আর ঘুষ ছাড়াই মাত্র একশো পঞ্চাশ টাকা খরচায় রাজশাহীতে পুলিশের কনস্টেবল পদের চাকরি পেয়েছেন চুয়ান্ন জন মৌখিক পরীক্ষা শেষে সোমবার রাতে তাদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে এখন সরকারি খরচে স্বাস্থ্য পরীক্ষায় উতরে গেলেই তাদের ব্যবস্থা করা হবে প্রশিক্ষণের প্রশিক্ষণ শেষে তারা যোগ দেবেন কর্মস্থলে পুলিশ কর্মকর্তারা বলছেন পুলিশের নিয়োগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে তদবির আর ঘুষ ছাড়া চাকরি মেলে না কিন্তু এই ধারণা এবার মিথ্যা প্রমাণিত হয়েছে যারা চাকরি পেয়েছেন তারাও বলছেন একই কথা তাদের ভাষ্য শুধু নিজের যোগ্যতায় তারা ধরতে পেরেছেন চাকরি নামের সোনার হরিণ সারা দেশে প্রায় তিন হাজার কনস্টেবল নিয়োগের জন্য গত সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাজশাহী জেলায় নিয়োগ দেওয়ার কথা ছিল এর মধ্যে জন 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 পুরুষ এবং নারী তবে অনলাইনে আবেদন করেন প্রাথমিকভাবে নির্বাচিত চুয়ান্ন জনের পাশাপাশি অপেক্ষামান তালিকাও প্রকাশ করা হয় স্বাস্থ্য পরীক্ষায় কেউ বাদ পড়লে অপেক্ষামান তালিকা থেকে নেওয়া হবে আগামীকাল ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রানীনগর উপজেলার আট ও নগা সদর উপজেলার বারোটি সহ বিশ ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচনে ভোট গ্রহণের জন্য বুধবার সকাল দশটা থেকে নগা সদর ও রানীনগর উপজেলার আট ইউপিতে একশো পঁচাশিটি কেন্দ্রে ব্যালট বক্স অমোচনীয় কালীসহ অন্যান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে তবে ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে বিতরণ করা হবে জেলার রানীনগর উপজেলার আটটি ইউপিতে চুয়াত্তরটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এই উপজেলায় বুথের সংখ্যা চারশো বত্রিশটি মোট ভোটার এক লাখ সাতশো চুয়াত্তর মোট ভোটার এক লাখ সাতশো চৌত্রিশ জন নগর সদরের বারোটি ইউপিতে চেয়ারম্যান পদে পঁয়ষট্টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার একশো এগারোটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এই উপজেলায় বুথের সংখ্যা ছয়শো একটি মোট ভোটার দুই লাখ দশ হাজার নয়শো বিরাশি জন এই বিশ ইউপির মধ্যে রানীনগর উপজেলার কাশিমপুর এবং নওগাঁ সদরের বক্তারপুর ইউপিতে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন নির্বাচন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুইটি করে ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এছাড়া ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে সরবরাহ করা হবে নাটোর সদর হাসপাতালের নিরাপত্তা কর্মী সুজন কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা থেকে এই কর্মবিরতি পালন শুরু করেন তারা তবে এ সময় জরুরি বিভাগ ও আন্তবিভাগে সেবা কার্যক্রম চালু ছিল এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে নাটোর সদর হাসপাতালের প্রধান সহকারী স্বপ্না ঠাকুর জানান গতকাল বিকেলে হাসপাতালের দায়িত্ব পালনরত অবস্থায় কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা কর্মী সুজন দাসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সুজনের ডান পায়ে রক্তাক্ত জখম হয় ঘটনাটি আশেপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে আহত অবস্থায় সুজনকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে নিরাপত্তা কর্মী সুজন দাস নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত রয়েছে সুজন নাটোর সদর উপজেলার ছাতুনি গ্রামের গৌরচন্দ্র দাসের ছেলে আগামীকাল বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে দুইটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে এ উপলক্ষে সকালে উপজেলার নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয় এছাড়া বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আইন শৃঙ্খলা অনুষ্ঠিত হয় এ সময় নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম তিনি জানান নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য এক জন পুলিশ দুই জন আনসার সাত প্লাটুন বিজিবি সাত প্লাটুন র্যাব জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এছাড়া চোদ্দটি ইউনিয়নে একশো বত্রিশটি ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা মোবাইল টিম স্ট্র্যাকিং টিম স্পেশাল স্ট্রাইকিং টিম জেলা গোয়েন্দা শাখা সাদা পোশাকে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ ও সিনিয়র অফিসারদের তদারকি থাকবে দ্বিতীয় ধাপে নাটোর সদর উপজেলায় সাতটি এবং বড়াইগ্রাম উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল এ উপলক্ষে বুধবার দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে নির্বাচনের নিরাপত্তা বজায় রাখতে সদর উপজেলার জন্য তিন প্লাটুন বিজিবি এবং বড়াই গ্রামে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এছাড়া প্রতিটি কেন্দ্রে সতেরো জন আনসার সদস্য মোতায়েন থাকবে মোট দুই জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এছাড়া পুলিশ র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিবে পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আদালত নিয়ে মাঠে অবস্থান করবেন নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান সদর ও উপজেলার ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আনসার পুলিশ র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে এছাড়াও সদর উপজেলার সাতটি ইউনিয়ন এলাকার জন্য তিন প্লাটুন বিজিবি ও বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাটোরে নার্সিং ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বুধবার দুপুরে শহরের কান্দিভিটা এলাকায় এই নার্সিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কাজী মিজানুর রহমান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী ফারুক হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ড মাহবুবুর রহমান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা নার্সিং ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে তেরো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ